কার ক্রেতা আনাগুনায় বেচা কেনা সারা দেশের পশু হাটে চাহিদা বেশি মাঝারি ও ছোট গরুর দল কষাকষিতে আটকে বড় পশু দেশের বিভিন্ন স্থান থেকে গরুর ব্যাপারীরা আসছেন ঢাকার হাটে

ছয় ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করবো ইনশাল্লাহ যেই গরুর গাড়ির সামনে যেই হাটার নাম লেখা থাকবে সেই গরুর গাড়িকে আমরা সেই হাটে ডাইরেক্ট করবো পঁয়ত্রিশ হাজার মানুষের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবার অন্যান্য শীর্ষ সংবাদ একটা সভ্য দেশে কেন এরকম হতে যাবে কেন একজন নাগরিককে খাতের ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে শ্রমিকের অর্থ আত্মসাত মামলায় ডক্টর ইউনুসের বিচার শুরু স্বেচ্ছায় লোহার খাঁচায় ঢুকে হয়রানির অভিযোগ নোবেল জুয়েট বক্তব্য অসত্য বলছেন আইনমন্ত্রী মোর টাকা লেনদেন সহ চাপ সৃষ্টির অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মেয়ে ডরিন বান্দরবান ঢাকা ও নারায়ণগঞ্জের বেনজিরের সম্পত্তি জব্দের নির্দেশ মিয়ানমারের সংঘাতের কারণে কাল থেকে কক্সবাজার থেকে সরাসরি পণ্য বোঝায় ট্রলার যাবে সেন্ট মার্টিন শাহপুরের দ্বীপ হয়ে গার্ডে নিরাপত্তায় যেতে পারবেন যাত্রীরা কোরবানির ঈদ উপলক্ষে হাগ ডাক আর ক্রেতার আনাগোনায় কেনার আমেজ সারা দেশের পশুর হাটগুলোতে ক্রেতাদের কাছে চাহিদা সবচেয়ে বেশি মাছারি ও ছোট গরুর দরকসাকশিতে আটকে আছে বড় পশু এদিকে ভালো দামের আশায় দেশের বিভিন্ন স্থান থেকে গরুর ব্যাপারীরা আসছেন ঢাকার হাটগুলোতে পবিত্র ঈদ উল হাজার যত কাছাকাছি চলে আসছে তত কিন্তু পশুর যে হাটগুলো সেই হাটগুলোতে ক্রেতা এবং বিক্রেতার যে পদচারণা বাড়ছে এবং এই মুহূর্তে আমরা আছি রংপুরের ঐতিহ্যবাহী লালবাগ হাটে দশটা এগারোটা থেকেই কিন্তু এখানে পশুর যে বেচা কেনা সেটি কিন্তু শুরু হয় এবং এই হাটটি কিন্তু আসলে রংপুর মহানগর এলাকার কিন্তু সবচাইতে বড় পশুর হাট এবং শুধু রংপুর জেলা না রংপুর জেলার বাহির থেকেও কিন্তু অনেক ক্রেতা এই হাটটি হাটটিতে আসেন এই হাটে আসলে পশু কিনবার জন্য এবং এই মুহূর্তে পশুর যদি এবারের কথা বলি এবার কিন্তু আসলে বিভিন্ন ধরনের পশু উঠেছে ছোট মাঝারি বড় এবং বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে গত বছরের থেকে যারা ক্রেতা তাদের ছোট তারা বেশি কিনছেন এই গরু কেনা বেচা যেমন চলছে তেমনি দামের কথা যদি বলি দাম নিয়ে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা দু দলেরই কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তারা বলছেন যে গত বছরের থেকে সবগুলো গরুতেই কিন্তু আসলে দাম বেড়ে বেড়েছে পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে যেহেতু আসলে গোখাদ্যের দাম বেড়েছে বিভিন্ন সময় আসলে গোখাদ্যের দাম বেড়েছে এবং গোখাদ্যের দাম বাড়ার কারণে কিন্তু তাদের যে পশুর যে দাম সেই পর্যাপ্ত দাম কিন্তু তারা পাচ্ছেন না যে দাম বলতেছে পঁচাত্তর আশি পার হয়ে দিতাম বা আশি আমরা গরুটি সাড়ে তিন লাখ চাইতেছি ক্রেতারা আসিয়ে আড়াই লাখ দুই লাখ করতে অবস্থান নাই যে গরু গত হাটে কিনছে এক লাখ সে গরু এখন দেড় লাখের উপরে দাম চাচ্ছে হাতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেদিক থেকে কিন্তু জেলা প্রশাসন মহানগর প্রশাসন কিন্তু প্রস্তুত রয়েছে একই সাথে রংপুরের এই হাতটি সহ স্থায়ী ও অস্থায়ী মিলে সাতটি হাতে কিন্তু পশু বেচাকেনা চলছে এবং ঈদ যত ঘনি আসছে তত কিন্তু এই আহ হাতগুলো আসলে জমজমা হয়ে জমজমাট হয়ে উঠছে আব্দুল রশিদ জীবন সময় সংবাদ উরাংপুর এই মুহূর্তে রাজধানীর গাবতলি পশুর হাটে আছেন সহকর্মী ইস্তানবির রূপল এবং নওগাঁর মাতাজি হাটে আছেন সহকর্মী এম আর রকি সরাসরি প্রথমে যাচ্ছে রুপলের কাছে রূপল প্রত্যেক বছরই কুরবানির পশুর হাটের উপলক্ষে প্রত্যেকটি হাটের কিছু বিশেষায়িত আকর্ষণ থাকে এবারও সেরকম একটি আকর্ষণ কিন্তু আছে গাবতলের পশুর হাটে এবং পশুর হাটে প্রত্যেক বছরের মতো এবারও দুইটি উট নিয়ে আসা হয়েছে পাকিস্তান থেকে এবং এছাড়াও বেশ কিছু দুম্বাও এসেছে এবং এই উট দুইটি হচ্ছে এই গাবতলি পশুর হাটের সবচেয়ে বড় আকর্ষণ এবং এর মধ্যে একটি ছাব্বিশ লাখ এবং একটি আঠাশ লাখ টাকা দাম হাঁকে হাঁকা হয়েছে এবং এর মধ্যে একুশ লাখ লাখ টাকা একটি দামও বলে গেছেন একজন ক্রেতা এমনটি জানিয়েছেন যিনি এই উট দুইটি পাকিস্তান থেকে নিয়ে এসছেন সেই পাইকার এবং তিনি বলছিলেন যে দাম এবার অন্যবারও উট বিক্রি হয়েছে এবারও তিনি আশাবাদী যে উট দুইটি বিক্রি হয়ে যাবে এবং এছাড়াও নানান বাহারিরও নামে কিন্তু এবার গাদতুলি পশুর হাটে বেশ কিছু বড় আকারের গরু এসেছে এবং সেই সব নাম এবং বড় বড় আকারের গরুরও কিন্তু বেশ মোটা অঙ্কের দাম হাঁকা হচ্ছে এবং সেই সব দামের পরে এখনও ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষি চলছে কিন্তু এখনও পর্যন্ত আজকের দিনের মধ্যে সেরকম বড় মানের গরু বিক্রি হয়নি যদিও মাঝারি আকারের গরুর বেশ চাহিদা থাকায় দেখেছে যে অল্প স্বল্প যাদের পশু রাখার জায়গা আছে তারা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এসে এই পশুগুলো নিয়ে যাচ্ছেন এবং কোরবানির এই হাটটি ঈদ ঈদের পুরো দিন পর্যন্ত চলবে এখনও চার দিন বাকি আছে আজকের দুপুরের পর থেকে কিছুটা হাট জমে উঠতে শুরু করছে লোক সমাগম আস্তে আস্তে বাড়ছে কালকের দিন এবং পরশুর দিন বেচা বিক্রি ভালো হবে বলে প্রত্যাশা করছেন পাইকাররা এই ছিল রাজধানীর গাবতলি পশুর হাট থেকে সবশেষ চলে যাচ্ছি নওগাঁয় সেখানে আছেন এম আর রকে লালন পালন করা পশুগুলো ক্ষুদ্র এবং মাঝারি খামারিরা সকাল দশটার পর থেকে কিন্তু দলে দলে নিয়ে হাজির হন এই নগর মাতাজি হাটে সকাল থেকে আমরা দেখছিলাম ব্যাপারী ক্রেতা বিক্রেতার একটা সরব উপস্থিতি এবং গেল কয়েকদিনের চেয়ে কিন্তু এই হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণে দেশীয় সার গরুর একটা উপস্থিতি এবং দরদাম হাঁকিয়ে কিন্তু অনেকে কিনছেন তবে বেশিরভাগ ক্ষেত্রে যে চিত্রটি এখানে দেখছিলাম তাহলে যে গরুর উপস্থিতির চেয়ে ব্যাপারী বড় গরুর খুবই কম ফলে মাঝারি জাতের যে সার গরুগুলো ছিল এই সার গরু কেনা বেচার আগ্রহটা দেখা যাচ্ছে বেশি এবং অনেক গরু কিন্তু এখনো অবিক ভিতরে আছে অর্থাৎ হাটের একেবারে শেষ সময় অনেকেই কিন্তু দর হাঁকিয়ে শেষ পর্যন্ত একটা অপেক্ষার সময় তারা দেখছেন যে আসলে কাঙ্ক্ষিত দাম নাগালের মধ্যে আসল তারা কিনবেন তবে দিনভর যে চিত্রটি ছিল বিপুল পরিমাণে পশুর সরবরাহ হয়েছে নগরের হাটগুলোতে প্রান্তিক পর্যায়ে এবার কিন্তু বিপুল পরিমাণে গরু এই কুরবানীরকে লক্ষ্য রেখে কিন্তু লালন পালন করা হয়েছিল এবং এই গরুগুলো কিন্তু এখন শেষ সময়ে হাটে তোলা হচ্ছে একটা কাঙ্ক্ষিত দর নেওয়ার জন্য কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি খামারিরা একটা দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন তারা কিন্তু আজকের চিত্রের যেটা বলছিলাম যে হাটগুলোতে একটা মাঝারি জাতের যে সার গরু সেই সার গরু বেশি বিক্রি হলো বড় গরু নিয়ে অনেকটাই কিন্তু বিপাকের কথা বলছেন কারণ বড় গরু ক্রেতার উপস্থিতি খুবই কম কিন্তু মাঝারি জাতের সার গরু এক লাখ বা সত্তর আশি হাজার টাকা দামের গরু এখানে বেশি বেচা বিক্রি করতে আমরা দেখছিলাম তো এই ছিল নওগাঁর মাতাজি হাটে সার্বিক গরু বেচা কেনার খবর আমার কাছে সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ এবং রাজধানীর গাবতলি পশুর হাটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান এর মধ্যে প্রায় আশি ভাগ কাজ সম্পন্ন হয়েছে উৎসব নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বসানো হচ্ছে সিসি ক্যামেরা ময়দান পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণের মেয়র বলেন সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে এই জামাতে অংশ নিতে পারেন সেজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে নারীদের জন্য বিশেষভাবে মাঠ প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন পঁয়ত্রিশ হাজার মানুষ সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে এদিকে রাজধানীর উত্তর সিটিতে ছয় ঘন্টা এবং দক্ষিণে চব্বিশ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকার দুই মেয়র তবে এই জন্য নগরবাসীকে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা সকালে রাজধানীতে ঈদগাহ ও বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন শেষে কথা বলেন দুই মেয়র কোরবানির পশু বর্জ্য অপসারণে দুই সিটি কর্পোরেশনের কর্মীদের প্রতি বছরই নাকাল হতে হয় ঈদের সকাল থেকেই অন্যান্য বছরের মতো এবারও দুই মেয়র যত দ্রুত সম্ভব বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন বুধবার সকালে উত্তরের মেয়র বর্জ্য অপসারণের জন্য নতুন চল্লিশটি বিশেষ ট্রাক যুক্ত করেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বহরে ফলে গতবারের চেয়ে এবার বর্জ্য অপসারণে উত্তরের সক্ষমতা আরও বৃদ্ধি পেল মেয়রের ঘোষণা ঈদের দিনে পরিচ্ছন্ন হবে তার ঢাকা উত্তর আমি কথা দিতে চাই ইনশাল্লাহ ছয় ঘন্টায় ছয় ঘন্টায় ছয় ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করবো ইনশাল্লাহ নির্দিষ্ট স্থানে পলিব্যাগের মধ্যে যেটি আমি দিচ্ছি দশ লক্ষ চল্লিশ হাজার পলিব্যাগ দেওয়া হয়েছে এবারটা স্বল্প সময়ে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়েরও তবে দক্ষিণে অলিগলি বেশি থাকায় তার সময় লাগবে ঈদের দিন দুপুর থেকে পরদিন দুপুর পর্যন্ত সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে এ কথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র আমরা ঈদের দিন দুপুর দুটা থেকে ইনশাল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাল্লাহ আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব নির্দিষ্ট স্থানের পাশাপাশি ঈদের দুদিনের মধ্যে কোরবানি সম্পনের আহ্বান জানিয়েছেন মেয়র আতিক ও তাপস আয়সা সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা সন্ধ্যার সময় আরো থাকছে আরও একটি মাদার ফেসেলের মালিকানা পেল বাংলাদেশ শততম জাহাজে কর্মসংস্থান হবে দেশীয় নাবিকদের আমদানি রফতানি বাড়ার আশা এবার শ্রমিকের টাকা আত্মসাতের মামলায় প্রাথমিকভাবে অভিযুক্ত ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় ২৬ কোটি টাকা দুর্নীতির মামলায় ইউনুস সহ চোদ্দ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত সাক্ষ্য গ্রহণ শুরু হবে পনেরো জুলাই লোহার খাঁচার মধ্যে রাখা নিয়ে ক্ষুব্ধ ইউনুস আনলেন হয়রানির অভিযোগ আর দুদক আইনজীবী বলছেন শ্রমিকের স্বার্থ কখনোই দেখেননি এই নোবেল জয়ী উল্টো যোগ সাজসে টাকা আত্মসাত করেছেন বিচারক বলেছিলেন এজলাসের সামনে বেঞ্চে বসতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই অন্য আসামির সঙ্গে গিয়ে দাঁড়ান লোহার খাঁচার কাঠগড়ায় পরে আদালত থেকে বের হয়ে লোহার খাঁচা নিয়ে জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমাকে বলা হয়েছিল যে আপনি থাকেন আমি বললাম যে সবাই যাচ্ছে আমি সঙ্গে থাকি তো সারাক্ষণই সারাক্ষণই খাঁচার ভেতরে ছিলাম একটা সভ্য দেশে কেন এরকম হতে যাবে কেন একজন নাগরিককে খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে বাঘের খাঁচার মধ্যে ওনাকে কোনো দিনই ঢুকানো হয় না ওনাকে প্রত্যেক দিনই বলা হয় আপনি বসেন এবং আপনি আমাদের সাথে থাকেন বসেন কিন্তু তিনি অন্যান্য আসামি যারা ওই যে নিয়ম মোতাবেক যেখানে দাঁড়ানোর বিধান সেখানে তিনি তাদের সাথে প্রকাশ করে উনি ঢুকে যান গ্রামীণ টেলিকমের কল্যাণ তহবিল থেকে শ্রমিকের পাওনা ছিল চারশো সাঁত্রিশ কোটি টাকা এর মধ্যে পঁচিশ কোটি বিশ লাখ টাকা আত্মসাত ও পাচারের অভিযোগ ডক্টর মোহাম্মদ সহ চোদ্দ আসামির বিরুদ্ধে দুদকের তদন্তে উঠে আসে শ্রমিক কর্মচারী প্রতিনিধি আইনজীবীর সঙ্গে যোগসাজসের মাধ্যমে জাল জালিয়াতি করে টাকাগুলো বেহাত করা হয় বুধবার আলোচিত এ মামলায় আদালতে হাজির হন অধ্যাপক ইউনুস ছিলেন অন্য তেরো আসামিও তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয় কাঠগড়ায় দাঁড়িয়ে নির্দোষ দাবি করেন আসামিরা এ সময় আদালতে উপস্থিত ছিলেন কয়েকটি দেশের প্রতিনিধিও পরে ইউনুসহ চোদ্দ দেন আদালত সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় ১৫ জুলাই দাবি হয়রানি করা হচ্ছে একই সুরে কথা বলেন তাকে তার আইনজীবীও দুদক বলছে সব হচ্ছে আইন ও প্রমাণের ভিত্তিতে একটা হলো যে আমি রক্তচোষা একটা হলো আমি সুতর একটা হলো যে আমি দেশের শত্রু আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই এগুলো হলো হয়রানি যে কথার কথা বলে যাচ্ছে বলেই যাচ্ছে আগে অভিযোগ করেছে লেবার কোর্টে আপনি কেন শ্রমিকের প্রাপ্য দিলেন না আর এইখানে প্রাপ্য দেওয়ার পর বললেন আপনি তাদের পাপ্য দিয়েছেন তাদের সাথে কেন দিলেন কেন নেগোসিয়েশন করলেন এটাই হচ্ছে অপরাধ ডক্টর প্রমোদ প্রফেসর ইউনুস তিনি তো শ্রমিকের স্বার্থ কোনোদিন দেখেনি একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট করেছিলেন সেই সেটেলমেন্ট এগ্রিমেন্টটা জাল ছিল কারণ সেখানে যেদিন এগ্রিমেন্ট করেছেন সেদিনই তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন অথচ ডকুমেন্টসে দেখা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এক মাস পরে হয়েছে বিচার শুরু হওয়া চোদ্দ জনের মধ্যে ডক্টর রিনুস সাতজন গ্রামীণ টেলিকমের তিনজন শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা এবং দুইজন আইনজীবীও রয়েছেন আইনের যে দুই ধারায় আসামিদের বিচার শুরু হচ্ছে এর এক ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারদণ্ড আরেক ধারায় দশ বছরের শাস্তির বিধান রয়েছে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা এদিকে বিচার নিয়ে ডক্টর ইউনুস যা বলে বেড়াচ্ছেন তা অসত্য ও দেশের জন্য অপমানজনক বলে জানিয়েছেন আইনমন্ত্রী সচিবালয়ে তিনি বলেন ইউরোপীয় ইউনিয়ন জানতে চাওয়ায় ইউনুসের বিচার প্রক্রিয়ার বিষয়ে অবহিত করা হয়েছে শ্রমিকদের অধিকার তিনি লঙ্ঘন করেছিলেন এবং সেখানে মামলা হয়েছে তাকে সাজা দেওয়া হয়েছে একশো আটটা শ্রমিক ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে মামলা করেছেন অ্যান্টি কমিশন একটা মামলা করেছে সেই মামলার ব্যাপারে আমি বলেছি মামলাটা আদালতে চলমান ডক্টর ইউনুস সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক এমপি আনার হত্যার তদন্ত কাজ বন্ধে টাকা লেনদেন সহ চাপ সৃষ্টির অভিযোগ করেছেন তার মেয়ে মোমতারিন ফেরদুস্টরেন দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি অনুরোধ করে বলেন চাপের মুখে যেন তদন্ত কাজ বাধাগ্রস্ত না হয় ও দোষীরা যেন ছাড়া না পায় এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আনার হত্যার তদন্ত কাজে কোনো চাপ নেই সঠিক পদ্ধতিতেই চলছে তদন্ত এমন পরিস্থিতিতে কোন ধরনের চাপের মুখে যেন তদন্ত কাজ বন্ধ না হয় বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে সেই আবেদন জানিয়েছেন মে মন্তারিন ফেরদৌস ডরিন সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড এই নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে তদন্তকারী সংস্থা ডিবি বলছে সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সদত্তর দিতে পারলে তাকে ছেড়ে দেওয়া হবে অন্যথায় নেওয়া হবে গত ব্যবস্থা এই যে বাবু যে কথাটি বলেছেন যে আমি ইমুখের সাথে কথা বলেছি আমার মোবাইলগুলি ওনাকে দিয়েছি এইগুলির সঠিকতা আছে কিনা না এগুলি জিজ্ঞাসাবাদ করার জন্য মিন্টুকে সাহেবকে ডেকেছেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান এই হত্যার তদন্তে কোনো চাপ নেই সঠিক পদ্ধতিতে কাজ চলছে কে চাপ দিবে আমাদেরকে কোনো চাপ চোপ নাই আমরা আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো কার উদ্দেশ্য কি ছিল এগুলো সব আমরা পরে জানাবো হত্যার রহস্য উদ্ঘাটনে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র মন্ত্রী প্রশ্ন আশীষ সময় সংবাদ ঢাকা মিয়ানমারের সংঘাতের কারণে কাল থেকে কক্সবাজার থেকে সরাসরি পণ্য বোঝায় ট্রলার যাবে সেন্ট মার্টিন আর শাহপুরের দ্বীপ হয়ে গার্ডে নিরাপত্তায় যেতে পারবেন যাত্রীরা সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসন একের পর এক মিয়ানমারের গুলি বর্ষণের ঘটনায় টানা সাত দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে বন্ধ রয়েছে নৌযান চলাচল এতে খাদ্য সংকট দেখা দিয়েছে দ্বীপ বাসিন্দাদের একই সঙ্গে অসুস্থ হয়ে অনেককে সেন্ট মার্টিন থেকে পাঠানো যাচ্ছে না টেকনাফে চরম ভোগান্তি আর শঙ্কায় ছিলেন তারা দেখছেন সুন্দর সময় খেলার খবর এ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে এবং সুপার সুপারএ নিশ্চিত করতে কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় ব্যাটিং বোলিং সব মিলিয়ে বেশ ছন্দে আছে রোহিত শর্মার দল আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা তবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় স্বস্তিতে নেই ম্যান ইন এদিকে হারিয়ে পাকিস্তানকে বেশ উজ্জীবিত যুক্তরাষ্ট্র ভারতের বিপক্ষেও দারুণ কিছুর প্রত্যাশা স্বাগতিকদের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার হাক ডাক আর ক্রেতা আনাগোনায় পশুর হাটে বেজা কেনার আমেজ চাহিদা বেশি মাছারি ও ছোট গরুর দর কষাকষিতে আটকে বড় পশু উত্তরে ছয় ঘন্টা দক্ষিণে চব্বিশ ঘন্টায় বর্জ্য অপসারণ এবং শ্রমিকের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনুসের বিচার শুরু স্বেচ্ছায় লোহার খাঁচায় ঢুকে হয়রানির অভিযোগ নোবেল জয়েন বক্তব্য অসত্য বলছেন আইনমন্ত্রী এই ছিল সন্ধ্যার সময়ে জনপদের সময় সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড ধন্যবাদ দিন আপনাকে জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়